বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে আমরা মূল কবিতাটা ব্যাখ্যা করি। কি রয়েছে কবিতায়? রয়েছে, দেখো কবিতাগুলো লাইনটা গুনে নেবে। প্রথমে, চপল পায় কেবল ধায়। চপল মানে চঞ্চল, পায় মানে তার গতিতে, যেহেতু গতি ও সৌন্দর্যের কবিতা। চপল পায় কেবল ধায়, কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গাই, বিভল মোর সকল প্রাণ। তাহলে চপল পায় মানে, চপল মানে চঞ্চল, পায় মানে তার গতিতে, কেবল মানে শুধু, ধায় মানে যায়, যাওয়া। তাহলে বলছে চঞ্চল পায়ে ঝর্ণা শুধু চলমান থাকে, গতিময় থাকে। এই পাশে তোমরা লিখে নিতে পারো ঝর্ণার গতিময়তা। তো চপল পায় কেবল দেয়, কেবল গায় পরীর গান। পরী এখানে সৌন্দর্য অর্থে, অর্থাৎ সে দ্রুত বেগে চলে যায় এবং চারিদিকে সৌন্দর্য সৃষ্টি করে। ঝর্ণার এই একটা সৌন্দর্য বোধ রয়েছে, অতএব আমরা মনে করি যে ঝর্ণার এই সৌন্দর্যটা সাথে সাথে তার গতিময়তার মনে রাখতে হবে। কারণ আমরা বারবার বলছি যে এই যে তার যাওয়া এবং পরীর গান, পরীর গান বলতে গেলে সুন্দরের গান বা সুন্দরের আরাধনা বোঝানো হয়েছে। তো পুলক মোর, পুলক মানে আনন্দ, পুলক মোর সকল গায়, বিভোল মোর, বিভোল মানে তো একেবারে বিভোর হয়ে যাওয়া, মগ্ন হয়ে যাওয়া, বিভোল মোর সকল প্রাণ। ঝর্ণাকে দেখে সবাই বিমোহিত হয় এবং ঝর্ণার সব কিছুর মধ্যেই এক প্রকার কি রয়েছে, পুলক বা আনন্দ রয়েছে। অতএব সেই আনন্দ উপভোগ করার জন্য ঝর্ণা উৎপত্তি হয়, ঝর্ণা চলমান হয় এবং সে চারিদিকে সৌন্দর্য সৃষ্টি করতে করতে চলে যায়। শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন, দুপুর ভোর ঝিঁঝির দাগ ঝিমাই পথ ঘুমাই বন। মানে শিথিল সব শিলার পর, মানে শিথিল মানে স্থির, যে মানে ঝর্ণা যেখান থেকে পড়ছে সেই জায়গাটাকে আমরা বলেছি যে স্থির সেই জায়গাটা, সেই স্থির যে শিলা মানে পাথর, শিলার পর চরণ থুই, থুই মানে রাখি, চরণ মানে পা, সে যে তার এই যে পড়ার যে ছন্দটা, সেই চরণ থুই দোদুল মন, দোদুল মানে যে সে তো একটু লাফিয়ে ঝাঁপিয়ে সামনের দিকে এগিয়ে যায়, অর্থাৎ চলো মানে তাইটাও দোদুল মন, দুপুর ভোর ঝিঝির ডাক ঝিমাই পথ ঘুমাই বন। মানে কি দুপুর ভোর, মানে কি যখন প্রকৃতি দুপুরবেলা এখানে প্রকৃতি একটু থেমে যায়, স্থবির হয়ে যায়, যার ফলে প্রকৃতির এই যে যে দেখো পাখি ডাকে, এ দুপুর এখনও দুপুর, প্রচণ্ড রোদ, আমি তোমাদের দিকে সেই জন্য তাকাতে পারছি না বেশি। তো দুপুর ভোর এই যেখানে বলছে দুপুর ভোর ঝিঝির ডাক ঝিমাই পথ, তোমরা হয়তো আমার পিছনে অনেক পাখির ডাক শুনতে পাচ্ছ। অর্থাৎ ঝর্ণা বলছে যে যখন প্রকৃতির সব কিছু দুপুরবেলায় স্তব্ধ হয়ে যায়, থেমে যায়, সব কিছুর মধ্যে আর কোনো একেবারে যারা মানে রেস্টে বিশ্রামে চলে যায়, ঠিক সেই দুপুরে, নির্জন দুপুরেও ঝর্ণা কিন্তু তার আপন গতিতে চলতে থাকে, চলমান থাকে সে। অর্থাৎ যখন দেখো দুপুর ভোর ঝিঝি চারিদিকে যখন একেবারে দুপুরবেলায় যখন নির্জীব হয়ে যায়, সব কিছু চুপচাপ হয়ে যায়, ঝিঝি রাখে কখন, সবাই রাতে যখন ঘুমিয়ে পড়ে তখন, সেই সেরকম পরিবেশ যখন হয় দুপুরবেলা, তখনও যখন পথ ঝিমিয়ে পড়ে ঘুমায় বন, মানে কি বন বাদর সব স্থির হয়ে ওঠে, তখন বলছে যে বিজন দেশ, বিজন মানে নির্জন, একেবারে কোথাও কেউ নেই এমন স্থান, বিজন দেশ কুজন নাই, কুজন মানে পাখির ডাক, সেটা হয়তো তোমরা ভিডিওর মধ্যে শুনতে পাচ্ছ, বিজন দেশ কুজন নয়, নিজের পায়ে বাজাই তাল, একলা গায় একলা ধাই, দিবস রাত সাঁজ সকাল। অর্থাৎ ঝর্ণা বলছে যে যখন কোনো স্থানে নির্জন হয়ে গেছে, কোনো পাখির ডাক নেই, তখনও আমি নিজের পায়ে চলতে থাকি এবং নিজের পায়ে এগিয়ে যাই, একলাই গাই এবং কি দিবস রাত সাত সকাল। এই লাইনটা প্রত্যেকটা লাইন ব্যাখ্যা মতো, অর্থাৎ বলবা যে ঝর্ণার নিরন্তর গতিময়তা, ঝর্ণা চলমান থাকে, প্রকৃতির সব কিছু কিছু স্থবির হয়ে গেলে ঝর্ণার গতিময়তা থেমে থাকে না, সে আপন গতিতে নিজের নিয়মে নিজেই এগিয়ে যায়। অর্থাৎ প্রকৃতি যখন সব কিছু স্তব্ধ হয়ে যায়, চুপ হয়ে যায়, তখন নিজের গতিতে নিজের নিয়মেই ঝর্ণা চলতে থাকে। অর্থাৎ এই এইভাবে যদি আমরা তোমাদের আবার বলি যে দেখো সেই যে পাহাড়ের কথা বলছে, সেই পাহাড়টি উৎপত্তি, সেই পাহাড় মাঝে মাঝে যে বাঁকা পাহাড়, এই যে ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড় ভয় দেখায় চোখ পাকায়, অর্থাৎ কি ঝুঁকিয়ে ঘাড় মানে কি এটা বাঁকা হয়ে যে আমি আমি আমার উপরে তুমি ঝর্ণা গলে গলে পড়ছো, আমি তো ফেলে দেব, এটি ঝর্ণা নির্ভয়, ঝর্ণা নির্ভয়ে পথ চলে, সে কোনো তার গতির কাছে সে কোনো কিছু ভয় পায় না। তাই বলতে ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড় স্তব্ধ, ঝুম স্তব্ধ পাহাড় ভয় দেখায় চোখ পাকায়, অর্থাৎ কেন পাকায়,
শঙ্কা নাই, সমান যায় টগর ফুল নূপুর পায়। মানে কি ঝর্ণা বলছে যে তার কোনো ভয় নেই, শঙ্কা নেই, কোনো দ্বিধা নেই, অর্থাৎ পাহাড় যাকে যেয়ে ভয় দেখাক, ঝর্ণা তার আপন গতিতে এগিয়ে যায়। এবং এক পর্যায়ে শুধু তাই নয়, দেখো সেই পাহাড় যখন ভয় দেখায় তবু ঝর্ণা ভয় পায় না, সে সমান তালে এগিয়ে যায়, টগর ফুল নূপুর পায়। টগর ফুল নূপুর পায় মানে কি, তোমরা দেখো টগর ফুল নূপুর পায় মানে সৌন্দর্যের দিকটি প্রকাশ পেয়েছে, অর্থাৎ অর্থাৎ ঝর্ণা যখন পড়ছে দেখো ঝর্ণার গায়ে কিন্তু ছোটো ছোটো সুন্দর সুন্দর ফুল থাকে, এবং সেই ফুলগুলো কিন্তু বিমুগ্ধ করে যারা দর্শনার্থী থাকে, যারা পর্যটক থাকে তাদেরকে। অর্থাৎ ঝর্ণা এই কঠিন পাথরের গায়েও যেন প্রাণের অনুসন্ধান খুঁজে দেয়, সেখানে যেন প্রাণময় করে তোলে সেই পরিবেশটাকে। তাই বলছে যে তার কোনো ভয় নেই, সেই দেখো টগর ফুল নূপুর পায় মানে কি, সে চলার জন্য নূপুর পায় নূপুর মানে কি রিমঝিম শব্দ করে করে ঝর্ণা এগিয়ে যায়, চারিদিকে সুন্দর ফুলল ফুলেল পরিবেশ সৃষ্টি করে। কোন গিরির হিমললাট ঘামল মোড় উদ্ভবে, কোন পরি টুকু হার কোন নাচের উৎসবে। গিরি এটা কোন গিরির হিমললাট, গিরি মানে হচ্ছে পাহাড়, দেখতে পাচ্ছ পাহাড়, এবং হিম মানে হচ্ছে বরফ, এই যে বরফটা দেখতে পাচ্ছ বরফ, হিমললাট ঘাম হিমললাট মানে এই যে পাহাড়ের গায়ে ছোট যেগুলো ললাট মানে আমাদের কপাল, অর্থাৎ এই পাহাড়ের যে কপালটা আর কি। কোন গিরির কোন পাহাড়ের যে বরফ, ঘামলমোর উদ্ভবে, ঘামলমোর উদ্ভবে, তো সেখানে ঘামলমোর মানে কি, সে যখন গুলে গুলে পড়লো, ঘামলমোর উদ্ভবে কোথায় কোন পরি টুকলোহার, টুকলোহার মানে কি, এটা টুট একটা উপসর্গ বিচ্ছিন্ন হওয়া, মানে বলতে কোন পরির পরি গলা থেকে যেমন একটি যদি নক্ষত্র খসি তাহলে ডায়মন্ড বা কোনো কিছু পড়ে তাহলে সেটা একটু সুন্দর দেখা যায়, এই ঝর্ণা পাহাড় থেকে যখন পড়ে তখন পরির গলা থেকে মনে হয় কোনো দামি কোনো গহনা ঠহনা এগুলো প্রস্তুত হলো। তো এখানে বলছে যে কোন গিরির হিমললাট ঘামলমোর উদ্ভবে, কোন পরি টুকলোহার কোন নাচের উৎসবে, মানে কি ঝর্ণা পাহাড়েই সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে সেই গতিপথ সমতলের দিকে এগিয়ে গেছে, এবং এক সময় যে বলছে যে ঘামলম কোন পরিটুক, অর্থাৎ সে চারিদিকে সৌন্দর্য সৃষ্টি করতে পেরেছে, অর্থাৎ এখানে পরি টুটলো মানে তো বিচ্ছিন্ন হওয়া বা ছিঁড়ে পড়া, তো সেটা বোঝাচ্ছে যে কোন গিরি হিমলালার ঘামলম্বর উদ্ভবে, কোন পরি টুটুল হার কোন নাচের উৎসবে, অর্থাৎ কোন সৌন্দর্য সৃষ্টি করার জন্য সে চিরদিনে চিরময় সৌন্দর্যের পথে চলমান হয়েছে। খেয়াল নাই নাই রে ভাই পায়নি তার সংবাদে, বলেছে ঝর্ণা সৌন্দর্য সৃষ্টি করছে, চলমান আছে, চারিদিকে প্রাণময় করে তুলছে, সুন্দরময় করে তুলছে, সেই দিকে ঝর্ণার কোনো খেয়াল নেই, সে আপন গতিতে বয়ে যাচ্ছে, আপন গতিতে চলছে। অর্থাৎ সেই চলার মধ্য দিয়ে বলছে খেয়াল নাই নাই রে ভাই পায়নি তার সংবাদে, ধাই লীলায় খিল খিলায় বুলবুলির বোল ছাড়ে, ধাই লীলায় খিল খিলায় মানে কি, ধাই লীলা মানে আপন গতি বয়ে যায়, খিলখিলায় মানে কি হাসতে হাসতে সে জানে চলে যাচ্ছে, অর্থাৎ তারে চলে যাওয়ার মধ্য বুলবুলির বলছাদি মানে কি জীব জগতের মধ্যে সে প্রাণময় স্পন্দন তৈরি করে ঝর্ণা, সেই স্পন্দনে যেন জীব প্রাণ ফিরে পায়, সেই স্পন্দনে সেই স্পর্শে যেন প্রকৃতির মধ্যে একটা অবহারিত জীবন এসে পড়ে, যার ফলে কবি বলছে বন ঝাবের ঝোপগুলাই কালসারে দল চরে, শিং শিলায় শিলার গায়ে ডালচিনির রং ধরে, ছন্দে ছন্দে দিছে। অর্থাৎ বন ঝাড়ের ঝোপগুলাই কালসার, এখানে কালসার বলতে প্রাণী বিশেষ দিও তোমরা, বন ঝাড়ের ঝোপগুলাই মানে কি বন বদরের ভিতরে অনেক প্রাণী চলাচল করে, এখানে অনেকটা মানে হরিণের মাথায় যে শিং আছে শিঙ্গলা হরিণ করে সে বুঝিয়ে থাকে। কালসারের দল চলে শিং শিলায় শিলার গায়ে ডালচিনির রং ধরে, অর্থাৎ শিং শিলায় শিলার গায়ে তোমরা দেখবা যে সেই হরিণীর মাথায় যে শিং থাকে সেই শিংটা ফেটে অনেক চৌচির হয়ে যায়, সেই রকম যেন প্রকৃতির ভিতরে ঝর্ণা শিলার গায়ে মানে কি পাথরগুলো যেন চৌচির হয়ে গেছে, সব কিছু যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে, সেই শক্ত গায়ে ডালচিনির রং দেয়, ডালচিনি যেমন ফেটে যায় অর্থাৎ প্রকৃতি তেমন ফেটে যায়, ফেটে যাওয়ার ফলে প্রকৃতির ভিতরে নির্জীবতা আসে, মরুময়তা আসে, যার ফলে প্রাণহীন হয়ে পড়ে প্রকৃতি, এই প্রকৃতির মধ্যেই ঝাঁপিয়ে যায় লাফিয়ে যায় দুলিয়ে যায় অচল ঠাট, অর্থাৎ সেই প্রকৃতিকেই শান্ত করার জন্য জীবন ফিরে জীবন প্রাণময় করার জন্য সেই প্রকৃতির মধ্যে কী হয় ঝর্ণা আবার সেই গতিতে সেই প্রাণহীন প্রকৃতির মধ্যে ছুটে যায় এবং দুলিয়ে যায় অচল ঠাট মানে কি, অচল ঠাট মানে অনুর্বর ভূমি, অনুর্বর
ভূমি, যেটা তাহলে তোমরা এখানে কি লিখবে যে ঝর্ণা কিন্তু প্রকৃতিতে যখন কোনো মরুময়তা আসে সেই মরুময়তাকে রুক্ষ পরিবেশে প্রাণময় সজীব সতেজ সরাগী করে তোলে এই ঝর্ণা, যার ফলে নাড়িয়ে যায় বাড়িয়ে যায় টিলার গায়ে ডালিম পাট। অর্থাৎ পথে যদি কোনো পাথা হয়, টিলার গায়ে ডালিম পাট মানে কি ঝর্ণা অপ্রতিরোধ্য, সে তার গতিপথে যদি কোনো টিলা মানে উঁচু ঢিবি বিশেষ সেই ঢিবি যদি পায় তাহলে সেটাকে সে ফাটিয়ে প্রয়োজনে চলে যাবে। তো সেই ক্ষেত্রে বলা হয় যে টিলার গায়ে ডালিম পাট, শালিক সুখ বুলাই মুখ থল ঝাঁজির মখমলে। শালিক সুখ, শালিক একটা পাখি, সুখ ও একটা রূপকথার পাখি। শালিক সুখ বুলাই মুখ থল ঝাঁজির মখমলে, অর্থাৎ মখমল মানে নরম পোশাক বিশেষ। তাহলে বলছে যে যখন সে দেখো যে ঝর্ণাতে যখন যাচ্ছে, যখন বলছিলাম যে প্রকৃতি যখন প্রাণহীন নিস্তেজ হয়ে গেছে, সেই প্রকৃতি যখন দেখো প্রকৃতির পশু পাখিগুলো যখন পানির জন্য তৃষ্ণার্ত, ঠিক তখন সেই ঝর্ণা সেই পশু পাখিকে কিন্তু সেই পানি পান করিয়ে জরির জাল আংরা খায় মঙ্গমত ঝল। জরির জল মানে একদিকে যেমন পশু পাখির জীবন বা আমাদের জীবনকে কিন্তু প্রাণময় সতী সজীব সতেজ করে তুলেছে ঝর্ণা, ঠিক তেমনই এখানে বলছে জরির জাল আংরা খায় অঙ্গম, অর্থাৎ জরির জাল মানে লম্বা ঢিলা জামা বিশেষ যেগুলো চকমক করে রাজা বাচ্চার আগে যেটা পড়তো সেই আংরা খায়, সেই যেমন চকপাক করে ঠিক যখন ঝর্ণা বয়ে যায় তখন সেই সূর্যের আলোটা লেগে বা গাছের পাতার ভিতরে আলো এসে যখন চিকমিক করে ওঠে পরিবেশ, অর্থাৎ ঝর্ণা কিন্তু আলাদা রকম যেমন জীবন বাঁচায় একদিকে তেমন চলার পথে সৌন্দর্য সৃষ্টি করে এবং ঝলমল করে তার অঙ্গ সারা শরীর। নিম্নে ধাই শুনতে পাই ফটিক জল হাঁটছে কে, নিম্নে ধাই মানে কি আমি বলেছিলাম যে ঝর্ণার গতিটাই নিম্নমুখী বা সমতলমুখী, এবং শুনতে পাই ফটিক জল। ফটিক জল মানে কি বহু আকাঙ্ক্ষিত জল, ফটিক চাতক পাখি আছে, ফটিক জল মানে অনেক সেই পাখিগুলো সে বৃষ্টির পানি মানে ছাড়া কিছু খায় না, সেই রকম যেন বহু আকাঙ্ক্ষিত তৃষ্ণার জল এই ঝর্ণা বয়ে নিয়ে আসে সেই নদীপথের মাধ্যম দিয়ে। অর্থাৎ ঝর্ণার সমতলের দিকে ধাবমান হয় এবং বহু তৃষ্ণার্ত জল সে কিন্তু তৃষ্ণার্তদের কিন্তু সে তৃষ্ণা মেটাই। হাঁকছে কি, হাঁকছে মানে ডাকা, কে যেন ডাকছে, তখন ঝর্ণা বলছে যে ঝর্ণা এই কণ্ঠাতেই তৃষ্ঠা যা, যার কণ্ঠে তৃষ্ঠা, যে হলো তৃষ্ঠাত্ম, যার কণ্ঠ তৃষ্ঠাত্ম হয়ে আছে সে নিক না সে পাক থেকে, পাক মানে হচ্ছে কাদা, বলেছে যেহেতু সে বন্য পথ দিয়ে একটা প্রকৃতির মধ্য দিয়ে চলে আসে তার পানি থেকে কাদা থাকতে পারে, কিন্তু ঝর্ণা উদার, সে বলছে যার যার যত পানি প্রয়োজন, যে যতটুকু তৃষ্ঠাত্ম সে আমার কাছে এই পানিটা পান করুক, কোনো সমস্যা নেই। তাহলে এই যে ঝর্ণার উদারতা, ঝর্ণার উদারভাবে চলা, এটাও কিন্তু মানব কল্যাণের জন্য একটা আদর্শ, কারণ মানুষ মানুষের জন্য হওয়াটা উচিত এবং এটা আসলেই সবখানেই থাকা উচিত। তাহলে এখানে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে যে তৃষ্ঠাত্ম, আমি একটু উপরে একবার বুলবুলির বোলসাজু থেকে পাক শেখ পর্যন্ত আমি একটু ব্যাখ্যা করি। এখানে বলছে যে ঝর্ণা প্রকৃতির মধ্যে একটা আনন্দপূর্ণ পরিবেশ বা জীবন দান করে, এবং এখানে বিবরণ দিচ্ছে যে বন জঙ্গলের ভিতরে যখন যেমন পশু পাখি ঘুরে বেড়ায়, যখন যে দেখবা শিংওয়ালা হরিণী আছে বা শিংগুলো যখন পশু পাখি শিংগুলো ফেটে মানে একটা চটলা ওঠা মতো একটা উঠে যায়, ঠিক তখন সেই পরিবেশ, সেই পরিবেশটা যখন প্রকৃতির মধ্যে এসে এই প্রকৃতি যখন একেবারে বিবর্ণ নিস্তেজ হয়ে যায়, দেখো এখন সতেজ সুন্দর একটি নীল আকাশ সবুজ চারিদিকে দেখতে পাচ্ছ, তো সেই এইরকম সবুজ যখন থাকে না তখন কিন্তু ঝর্ণা কিন্তু নদী পথে কিন্তু পানি বয়ে আনে এবং সেই পানিটা সেই অনুর্বর ভূমিগুলোকে সে সতেজ করে তোলে, চারিদিকে দ্রুতভাবে সে ছড়িয়ে পড়ে এবং কোনো বাধা সে মানে না, পশু পাখি যে তৃষ্ঠা ছিল সেই তৃষ্ঠাকে সে মিটিয়ে দেয় এবং চারিদিকে ঝলমলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে, এবং সে বহু তৃষ্ঠার্ত যারা তাদের কাছে পৌঁছে যায় এবং বলে যে যার যত জল দরকার সে কাদা আছে সে সব জল সে নিয়ে যাক, কোনো সমস্যা নেই। তারপরে বলছে গরজ যার জল ছেঁচার, গরজ মানে কি আগ্রহ, যার আগ্রহ জল ছেঁচে নিবে, যে ইয়ে নেবে মানে সঞ্চয় করবে পাতকুয়ায়, যা পাতকুয়া মানে ছোটো কুয়া বিশেষ, ধরো ঝর্ণা এই 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 নদীর পথে যাচ্ছে এই পাশে একটা গর্ত বিশেষ, ওখানে যে যার দরকার সে ওখানেও ভরে রাখুক, সমস্যা নেই। পাতকুয়ায় যাক না সে সুন্দরে তৃষ্ঠা যায় আমরা ধাই তার আসে, বলে সে যে আমি যাদের জল দরকার জল নিই, আবার আমি যে চলছি এই চলার পথে কিন্তু ঝিকমিক সুন্দর ওই জরি জাল আংরা খাই সেই ঝিকমিক পরিবেশ সৃষ্টি করছে ঝলমল পরিবেশ, তো যারা সৌন্দর্য উপভোগ করতে চায় তারা আসুক, তারা আমার কাছে এসে
চিরসুন্দরের আধার খুঁজে পাবে। এবং আমি তোমাদের যে ভিডিও দেখিয়েছি সেই ভিডিওর মধ্যে আছে হয়তো চমৎকার একটি তথ্য পেয়েছ। তো বলছি সুন্দরের তৃষ্ণা যার আমরা যাই তারা, অর্থাৎ ঝর্ণা গতিময়তার সাথে সাথে সৌন্দর্যময়তা সৃষ্টি করে, যা থেকে পর্যটকেরা বা যারা সৌন্দর্য পিপাসু তারা এইটা সেই পিপাসার্থ হৃদয়কে তারা সেই তৃষ্ণাকে তারা বিতৃষ্ণায় পরিণত, বিতৃষ্ণা না মানে তৃষ্ণার্থকে তারা অনেকটা একেবারে মনটা ভরে তোলে আর কি। আমরা ধাই মানে যাই তার আসেই, অর্থাৎ যারা সুন্দর তাদের জন্য আমি সৌন্দর্য সৃষ্টি করেছি, যারা জল প্রয়োজন তারা জল নিয়ে যাক, এটার জন্য আমি তৈরি হয়ে আছি। এবার বলছে বিলাই তান তরস, বিলাই মানে অবশ্যই বিড়াল না, এখানে বিলাই মানে বিতরণ করা। বিলাই তাল তান তরল শ্লোক চকর চাই চন্দ্রমায় আমরা চাই মুগ্ধ চোখ। তো ওখানে বলছে যে ও আবার পড়ি যে উপরে তো মনে আছে তার খোঁজেই বিরাম নাই, বিলাই তান তরল শ্লোক চকর চাই চন্দ্রমায় আমরা চাই মুগ্ধ চোখ। অর্থাৎ বলছে যে সৌন্দর্য সৃষ্টির নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছে ঝর্ণা, যার ফলে এই ঝর্ণা কিন্তু একটা চিরকালীন সৌন্দর্য সৃষ্টি করার উপায় হিসেবে প্রকৃতির মধ্যে আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এর ফলে আমরা কিন্তু সেই বিলাই তান তরল শ্লোক মানে কি চারিদিকে সৌন্দর্যময় করে তোলা। দেখো এখানে তান তরল শ্লোক যেমন চার লাইনে আর কবিতা আছে না, এগুলো শ্লোক বলা হয় বা হিন্দু ধর্ম শ্লোক রয়েছে। তো বিলাই তান তরল শ্লোক মানে চারিদিকে প্রকৃতিকে প্রাণময় করে তোলে, ছন্দময় করে তোলে প্রকৃতিকে, এই ছন্দময় করে তোলে। চকর চায় চকর একটা পাখি, যে পাখি কিন্তু চাঁদের জোস্তা খাই বলে রূপকথায় উল্লেখ রয়েছে, প্রকৃত তেমন কোনো পাখি নেই। তো পাখি যেমন যেমন দেখো যে এই জ্যোস্তা স্নাত রাত, দেখো আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের, এই যে জ্যোস্তা স্নাত একটা রাতে ঝর্ণা ইয়েটা দেয় সৌন্দর্যটা, দেখো যে এই জ্যোস্তা স্নাত রাতে কিন্তু একটা পাখি আছে, সেই চক্র পাখি, সে কিন্তু চাঁদের জ্যোৎস্না খায়, এটা কিন্তু চাঁদের জ্যোৎস্না তো আসলে খাওয়া যায় না, যার কারণে চাঁদের যে আলোটা ওই ইয়ের গায়ে লাগে জ্যোৎস্না, এই জ্যোৎস্না জ্যোৎস্না চাঁদ হয় ঝর্ণাটা, তখন ওই চক্র পাখি মনে করে এটা একটা চাঁদের জ্যোৎস্না গলে। দেখো চমৎকার লাগলো তাই না, নায়করা যে সৌন্দর্য চাঁদি রাতে, হ্যাঁ সেই সেইটাকেই চক্র পাখি যেমন জীবন ফিরে পাই, তেমন আমরা যারা সুন্দরের পূজারী, যারা সুন্দরের জন্য ঝর্ণার দিকে যায় সেই চমৎকার পরিবেশ দেখে ওয়াও এক্সিলেন্ট অবাক হয়ে যাওয়ার মতো হয়ে যায়। তাই সেটাই বলছে যে তারিখ হচ্ছে বিরাম নাই, বিলাই তান চরল শ্লোক চকর চাই চন্দ্রমা, চন্দ্রমা মানে জ্যোৎস্না, চক্র মানে পাখি, আমরা চাই মুগ্ধ চোখ মানে কি যারা সৌন্দর্য পিপাসু তারা মুগ্ধ হয়ে সেই সৌন্দর্য উপভোগ করে সেই জ্যোৎস্না রাতে সেই ঝর্ণার দৃশ্য। আবার বলছে যে শেষ চালেন চপল পাই কেবল ধাই উপল ঘাই দি ঝিলিক দুল দোলাই মন ভোলাই ঝিলমিলাই দিক বিদিক। বাহ, চপল পাই কেবল ধাই, আবার সে চঞ্চল পাই, আমি কেবল গতিশীল হয়ে চলতেই থাকি, আপন গতিতে চলতে থাকি। উপল ঘাই, উপল মানে পাথর, পাথরে ঘা দিই ঝিলিক দিয়ে উঠে তারপর আবার চলতে থাকে একেবারে ঝর্ণা। আসলে বুঝতে পারছো ঝর্ণা পড়ে তাল দিয়ে তাল আবার চলে, উপল মানে পাথরে ঘাই দিয়ে ঝিলিক দিয়ে দুল দোলাই মন ভোলাই, দুল দোলাই মানে কি চলতে থাকি দুল দুল করে, এবং মন ভোলাই মানে কি সবার মনকে বিমোহিত করি আনন্দপূর্ণ করে তুলি সতেজ করে তুলি, ঝিলমিলাই দিক বেড়ে চারিদিকে ঝলমল পরিবেশ করে তুলি। অর্থাৎ ঝর্ণার এই চিরকালীন সৌন্দর্যের কাছে কিন্তু আমরা অনেকটা বেশ লোভের একটি বিবরণী শুনলাম এবং কিছু ভিডিও দেখলাম, ছবি দেখলাম, ঝর্ণা কবিতাটি চমৎকার আবৃত্তিও রয়েছে, সেটাও তোমাদের যদি পারি ভিডিও শেষে লিঙ্ক বা ভিডিওতে দিয়ে দিব। তো এই যে ঝর্ণার যে আপন ধারা, সেই আপন ধারা কিন্তু আসলে এটা চিরসৌন্দর্যের আধারে বাঁধা। তো অত আমি মনে করি যে তোমরা প্রকৃতির কাছে যাও, প্রকৃতিকে ভালোবাসো, শোভার মতো প্রকৃতিকে আঁকড়ে ধরো, প্রকৃতি দেখবা আমাদের সাথে কখনোই অন্যায় করবে না, প্রকৃতি আপন ধারায় মানুষকে বুকে নিয়ে বাঁচতে চায় বাঁচাতে চায়। কিন্তু আমরা সেই প্রকৃতিকে আজ কীভাবে নিস্তেজ নিঃস্ব করে তাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি, আর সাগর হুমকির মুখে, আকাশ হুমকির মুখে, বাতাস হুমকির মুখে সব কিছুই প্রাণহীন হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা এই পৃথিবীটার সৌন্দর্য নষ্ট করি, জীবনের উৎসকে নষ্ট করি, তাহলে তো আমাদের আর বেঁচে থাকার কোনো অধিকার থাকে না, বরং আমি বলবো প্রকৃতি বেঁচে থাক, মানুষ ধ্বংস হয়ে যাক, তবু প্রকৃতি সুন্দর থাক। যদি আগামী প্রজন্ম কখনো এখানে আসে, যদি কেউ এখানে ঘুরতেও আসে, তারা যেন বলতে পারে যে সবুজ সমারোহ পৃথিবীটা আরও সুন্দর হোক।
পৃথিবীর কিছু মূল্য রয়েছে, এখন কিছু মূল্যায়ন দেব ঝর্ণার জ্ঞানের। এই মূল্যায়নগুলো তোমরা যে করবে, এখানে যে কোয়েশনগুলো দেওয়া তোমরা এই কোয়েশনগুলো করো, এরপরে ঝর্ণার জ্ঞান থেকে আসা হবে সেটা দেখবে, তারপরে তোমাদের প্রয়োজনীয় সংখ্যক সৃজনশীল উদ্দীপক দেওয়া হবে, এবং তোমাদের যে নিচে কমেন্ট করার জায়গা রয়েছে তোমরা কমেন্টস করবে, তোমরা এটা শেখার জন্য এবং কোনো কিছু জানার জন্য, অথবা আমার যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুলটা ওখানে ধরে। তাদের সবাইকে অগ্রিম, আর যদি এই ভিডিও অন্য কেউ দেখে থাকেন তো আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওর মধ্যে কোনো ভুল থাকে কোন তথ্য বা উপস্থাপনে বা কোনো রকম কোনো কিছুতে, তো আপনাদের কাছে বিনীতভাবে কৃতজ্ঞ হব। আর যাদের কাছ থেকে ছবি ভিডিও নিয়ে এটি সংকলনটা সমৃদ্ধ করা হয়েছে তাদেরকেও ধন্যবাদ, আর তোমরা যারা এই ক্লাসে আছো আমার সাথে তোমাদেরকেই বেশি ধন্যবাদ দিচ্ছি, কারণ কি ক্লাসটি শুধু তোমাদের জন্য, তোমাদের জন্য আমার এই এখানে দাঁড়ানো, আর তোমাদের জন্যই আমার এই এই রাজত্ব আর কি, এই সাম্রাজ্য। তো আমি মনে করি যে তোমরা প্রকৃতিপ্রেমী হও, ঝর্ণার কাছ থেকে ঝর্ণার গান কবিতার মাধ্যমে নিজেকে সংশোধন করার সুযোগ রয়েছে আমাদের সবারই, শুধু তোমাদের না প্রত্যেকেরই। তবে আশা করি তোমরা এই কবিতার মধ্য দিয়ে সমৃদ্ধ হবে, উপকৃত হবে, আর যদি আরও কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্টস করবে, আমি আশা করি সেই কমেন্টসগুলোতে আমি তোমাদের সাথে থাকবো, উত্তর দেবো। আর সবাইকে ধন্যবাদ যারা এই ভিডিওর সাথে ছিলেন, এই ক্লাস পার্টিসিপেন্ট ছিলেন, আর তোমাদেরকে আমি যে কাজ দেবো সেটা তোমাদের গ্রুপে জানানো হবে। ভালো থেকো, ভালো রেখো।